আসসালামু আলাইকুম, আমি ফজলুল হক, প্রভাষক প্রাণীবিদ্যা, স্বর্গের সাউথ কলেজ টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের এইচএসসি পরীক্ষার্থী অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, তারপর হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আমাদের প্রাণীবিদ্যা বিভাগের অধীন অনার্স প্রথম বর্ষ, আমাদের ডিগ্রি তৃতীয় বর্ষ এবং প্রিলিমিনারি টু মাস্টার্স যে একটি ব্যবহারিক ক্লাস থাকে হচ্ছে আমাদের আরশোলার লালা গ্রন্থি অর্থাৎ অস্থায়ী মাউন্টিং তৈরি করা। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এই পরীক্ষণটি আমরা কীভাবে করব সেই বিষয়ে নিয়ে আজকে আমরা কথা বলবো এবং খুব সহজে কীভাবে বিষয়টি করা যায় সেটা আজকে আমরা দেখব। এবং তার আগে একটু বলে নেই যে আমাদের এই চ্যানেলটি যেহেতু আমরা নতুনভাবে শুরু করেছি, তাই আমাদের এই চ্যানেলটি অর্থাৎ এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তা এবং তোমাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। তাহলে শুরু করি আজকে আমাদের পরীক্ষণটি। তো শুরুতেই আজকে আমরা বলি যে আমাদের এই পরীক্ষণটি করার জন্য যে সব উপকরণ লাগবে সেই বিষয়গুলো আমরা একটু বলি, তারপর কীভাবে কাজটা করবো আমরা একটু বলি। তো আমাদের শুরুতেই দেখি আমাদের একটা সদ্য নির্জীব আরশোলা লাগবে, তারপর আমাদের একটা সিসর বা কাঁচি, আমাদের ফরসেপ, নিডেল, তারপর একটা তুলি বা একটা স্কালপেল বা কাটাকাটির জন্য ভালো হয়, এবং আমাদের কিছু আলপিন লাগবে যাতে আমরা যখন এটাকে ট্রের মধ্যে আমরা সেট করবো তখন আমাদের আলপিন দিয়ে আটকে দেওয়ার জন্য। তো এইসব উপকরণ লাগবে হচ্ছে আমাদের এই পরীক্ষণটি করার জন্য। আমরা প্রথম বর্ষের ব্যবহারিক ক্লাস অর্থাৎ আরশোলার সেলেবরি গ্ল্যান্ড পর্যবেক্ষণ সেটা আমরা দেখবো। তো শুরুতে আমরা এর যে অঙ্গগুলো আছে সেগুলো আমরা কেটে নিই। এই পর্যায়ে আমরা তার যে টার্গা এবং স্টারনাম অর্থাৎ আমাদের ডরসাল সাইডের যে টার্গাগুলো আর এদিকে আমাদের যে স্টারনামগুলো সেটার প্রান্তীয় ভাগটা আমরা কেটে নিই। এরপরে আমরা আলপিনের সাহায্যে আমরা পানি দিয়ে নেই যাতে একটু সুবিধা হয়। আমাদের যে অ্যাবডোমিনাল টার্গাগুলো সেই টার্গাগুলো আমরা তুলে ফেলি। আমরা তুলির সাহায্যে আমাদের উপরে যে ফ্যাটগুলো সেই ফ্যাটগুলো আমরা একটু সরিয়ে নিই। এই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পৌষ্টিক নালি আমরা পেয়ে গেছি, ফ্যাটগুলো আমরা একটু সরিয়ে নিই।
এখন আমরা যদি আমাদের স্যালিভারি গ্ল্যান্ড পর্যবেক্ষণ করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই অংশটা লাগবে না, আমরা এটা কেটে ফেলবো। এ পর্যায়ে আমরা আমাদের যে হাইপোফ্যারিংস আছে সেখান থেকে আমরা কাজটা শুরু করব। তার জন্য আমাদের পুঞ্জাক্ষি বরাবর, অর্থাৎ তার যে পুঞ্জাক্ষি, সে পুঞ্জাক্ষি বরাবর আমরা দুটো আলপিন দিয়ে নিব। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আমাদের যে ল্যাবিয়ামটা যদি আমরা একটু তুলে নিই, শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের ম্যাগজিলা, পরিষ্কার করে দিলাম। এবার হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের হাইপোফ্যারিংস, সেই হাইপোফ্যারিংস বরাবর আমাদের পিছনে দিকে অগ্রসর হতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের লালাদার গুলো দেখা যাচ্ছে, এবং আমাদের যে শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের স্যালিভারি গ্ল্যান্ড, শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের স্যালিভারি গ্ল্যান্ড, অর্থাৎ আমরা যদি একটু দেখি, অর্থাৎ আমরা এটা হচ্ছে আমাদের হাইপোফ্যারিংস, তারপর হচ্ছে আমাদের সাধারণ লালা নালী, তারপর সাধারণ লালা গ্রন্থি নালী, তারপর সেখান থেকে আমাদের দুটো ভাগ হয়ে গেছে, একটি হচ্ছে অর্থাৎ পাতার মতো সেটা হচ্ছে আমাদের লালা গ্রন্থি, এবং যে বেলুনের মতো যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের লালাধার। তাহলে এই হচ্ছে আমাদের আরশোলার বা তেলাপোকার লালা গ্রন্থি পর্যবেক্ষণ। তো শিক্ষার্থীরা, আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমরা এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।